ঘরলে দিব লৈছো বিগ ব্রেকিং নিউজ সরকারৰ বিহৰ ঘোষণা জি সকল মানুহৰ নাম সরকারি ঘৰৰ নতুন লিষ্টত আছে সেই সকল মানুহে এতিয়া পৰা মানিব লাগিব হাতটা নতুন নিয়ম অন্যথা হ'ব পাৰে ডাঙৰ বিপদ সরকারে কিন্তু ইতিমধ্যে সরকারি ঘৰৰ কাৰণে কেবেটা নতুন নিয়ম প্ৰকাশ কৰিছে হিতাধিকাৰী সকলে এতিয়া পৰা এইবোৰ নিয়ম কিন্তু মানি চলিব লাগিব সরকারে সরকারি ঘৰৰ কাৰণে কি নতুন নিয়ম প্ৰকাশ কৰিছে আপোনালোকে যদি বিস্তাৰিত জানিব বিচাৰে তেন্তে অনুগ্ৰহ কৰি ভিডিওটো স্কিপ নকৰি প্ৰথমৰ পৰা হেক লৈ চাব আৰু মোৰ চেনেলত নতুন হলে এনেকুৱা নতুন নতুন ভিডিও সকলতকৈ আগত পাবলৈ প্লিজ চেনেলটো সাবস্ক্রাইব কৰি মোৰ লগত থাকিব তো বৰক ভিডিওটো আৰম্ভ কৰি এতিয়া আমি চাইলো যে সরকারে সরকারি ঘৰৰ কাৰণে নতুন কৈ কোনবোৰ নিয়ম প্ৰকাশ কৰিছে এতিয়া আপোনালোকক ষ্টেপ বাই ষ্টেপ দেখুৱাইছো অনুগ্ৰহ কৰি ভিডিওটো স্কিপ নকৰি প্ৰথমৰ পৰা হেক লৈ চাই থাকক তো আপোনালোকে স্ক্ৰীনত সধনে এনেকুৱা এখন আপডেট কিন্তু ইতিমধ্যে আমাৰ হাতত আহি পৰিছে ইয়াতে কি লিখা আছে আপোনালোকক পঢ়ি শুনাইছো তো ইয়াতে লিখা আছে PMAYG প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ 2023 মানিব লাগিব নতুন নিয়ম সরকারে কিন্তু প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের কারণে নতুন নিয়ম প্রকাশ করেছে এইবর নিয়ম কিন্তু হিতাধিকারী সকলে মানিব লাগিব তারপর লিখা আছে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ ভারত সরকারের উদ্যোগত গ্রাম্য দরিদ্র লোক সুলভ মূল্যর বাসগৃহর ব্যবস্থা করা হয়েছে তারপর লিখা আছে মূলত 1985 সনত ইন্দা আবাস যোজনা হিসাবে আরম্ভ করা হয় PMAYG আসনি বর্তমান সরকারে 2016 সনত 2022 সনের ভিতর সকলভাবে গৃহ নির্মাণের পদক্ষেপর অংশ হিসাবে পুনৰ সংস্কার করে পুনের আরম্ভ করে এতিয়া PMAYG অভিযান 2024 সনলে বৃদ্ধি করা হয়েছে এই পদক্ষেপে লাখ লাখ গাঁওবাসীক উপকৃত করব তো ইয়াতে কোৱা অনুযায়ী সরকারে কিন্তু সরকারি ঘর আসনি আরম্ভ করেছে 1985 সনের তেতিয়া সরকারি ঘর আসনি নাম আছিল ইন্দা আবাস যোজনা ইন্দা আবাস যোজনার পিছত 2016 সনের পর সরকারে সংস্কার করে PMAYG আসনি আরম্ভ করেছে সরকারে কিন্তু 2016 সনের পর আরম্ভ করে 2022 সনের ভিতর ভারতের দরিদ্র মানুষকল ঘর প্রদানের কাম হেক করব বিচারিছিল কিন্তু সরকারে 2022 সনত হেক করব নোৱাৰ কারণে এইখন আসনির সময়সীমা 2024 সনলৈ সরকারে কিন্তু ইতিমধ্যে বৃদ্ধি করেছে তারপর লিখা আছে নতুন অবতারত PMAYG সকলে যোগ্য গ্রাম্য পরিয়ালক পানি অনাময় বিদ্যুৎকে ধরি সকল মৌলিক সা সুবিধা পকী ঘর দুটা পর্যায়ত প্রদান করার মনস্থ করেছে এতিয়া দ্বিতীয় পর্যায়ত এই আসনিখনে 1.95 কোটি পরিপক্ক ঘর সামরি লওয়ার লক্ষ্য লৈছে 2019 সনের পর 2022 সনের ভিতর গ্রাম্য ভারত এই আসনি 2024 সনলে বৃদ্ধি করার 2.95 কোটি পকী ঘরলৈ লক্ষ্য সংশোধন করা হয়েছে যদি আপনি PMAYG 2023-24 2023 সনত PMAYG.NIC অনলাইন আবেদন করব বিচাৰে তেন্তে ইয়াত প্রধানমন্ত্রী আবাস যোজনার ভিতর সামরি লওয়া হব তো যি সকল মানুষে নতুনকৈ সরকারি ঘরের কারণে আবেদন করব বিচাৰে সেই সকল মানুষে PMAYG অফিসিয়াল ওয়েবসাইটত ভিজিট করে ইয়ার বিষয়ে সবিশেষ জানিব পাৰে তো তারপর লিখা আছে সরকারে সরকারি ঘর প্রদানক লৈ 2023-24 সনের বাবে কেবেটা নতুন নিয়ম ঘোষণা করেছে 2023-24 সনত মানিবলৈ এই কেটা নতুন নিয়ম নিয়মবোৰ চাওক তো এটা আপনার নিয়মবোৰ দেখুৱাইছো অনুগ্রহ করে ভিডিওটি স্কিপ নকৰি প্রথমের পর হেক লৈ চাওক তো এক নম্বর নিয়মত কোৱা হৈছে সরকারি ঘর প্রথম কিস্তির পোৱাৰ পিছত 2 মাহৰ ভিতৰত আৰম্ভ কৰিব লাগিব সরকারি ঘৰৰ কাম তো যি সকল মানুহে সরকারি ঘৰৰ প্ৰথম কিস্তি লাভ কৰিছে সেই সকল মানুহে কিন্তু 2 মাহৰ ভিতৰতে সরকারি ঘৰৰ কাম আৰম্ভ কৰিব লাগিব তাৰপিছত লিখা আছে জব কাৰ্ড থকাটো বাধ্যতামূলক আৰু জব কাৰ্ডৰ লগত আধাৰ কাৰ্ড লিংক থাকিব লাগিব তাৰপিছত 3 নম্বৰত কোৱা হৈছে সরকারি ঘৰখন সরকারৰ ডুৰিং অনুযায়ী বনাব লাগিব নিজৰ ইচ্ছামতে বনাব নোৱাৰিব তো যি সকল মানুহে সরকারি ঘর লাভ করেছে সেই সকল মানুহে কিন্তু সরকারে প্রকাশ করা ডুরিং অনুযায়ী কিন্তু সরকারি ঘরখন বনাব লাগিব নিজের ইচ্ছা মতে কিন্তু বনাব নোৱাৰিব তারপর 4 নম্বরত কোৱা হৈছে সরকারি ঘরের প্রথম কিস্তি পর পিছত সরকারি ঘর নবনালে বাকি কিস্তি বর নাপাব আর তারপর কোৱা হৈছে ঘর নবনালে প্রথম কিস্তির টাকা সরকারক ঘুরাই দিব লাগিব পারে তো যি সকল মানুহে সরকারি ঘর পোৱাৰ পিছত ঘর নবনাব সেই সকল মানুহে কিন্তু সরকারক প্রথম কিস্তির টাকা ঘুরাই দিব লাগিব তারপর 5 নম্বরত কোৱা হৈছে সরকারি ঘর আবেদন করার সময় যখন ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিছে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের লগত আধার লিঙ্ক থাকিব লাগিব তো আপনাদেরকে সরকারি ঘর আবেদন করার সময় যখন ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিছে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের লগত আধার কার্ড লিঙ্ক করে লব তারপর 6 নম্বরত কোৱা হৈছে সরকারি ঘরের হিতাধিকারী সকলে ঘর বনাবলে মাটি বাড়ি থাকিবলে নিজের নামত কিন্তু মাটি থাকাটো অত্যন্ত প্রয়োজনীয় তারপর 7 নম্বরত কোৱা হৈছে এবার সরকারি ঘর পাওয়ার পিছত দ্বিতীয়বার আবেদন করব নোৱাৰিব তো ইয়াই আছিল সরকারি ঘর 2023
2024 চনৰ বাবে প্ৰকাশ কৰা নতুন নিয়ম তো এইবোৰ নিয়ম মানি আপোনালোকে নিজৰ নিজৰ চৰকাৰী ঘৰখন বনাব তো আজি ইমানে ভিডিওটো ভাল লাগিলে লাইক কমেন্ট শেয়ার আৰু মোৰ চেনেলত নতুন হলে এনেকুৱা নতুন নতুন ভিডিও সকলোতকৈ আগত পাবলৈ প্লিজ চেনেলটো সাবস্ক্রাইব কৰি মোৰ লগত থাকিব তো ধন্যবাদ।